মহাকাশে এবার ভিন গ্রহে জলের খোঁজ মিলল, আর সেই হদিশ দিয়েছে নাসা। তাহলে কি সেখানে প্রাণের খোঁজ মিলতে পারে? প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। পৃথিবীতে প্রাণ সৃষ্টির নেপথ্যে রয়েছে জল, সেই জল এসেছিল গ্রহাণুর দৌলতে। প্রাণ ধারণের উপযুক্ত বিকল্প পরিবেশ খুঁজতে গিয়ে এবার মহাশূন্যে জলের হদিশ পেলেন বিজ্ঞানীরা। দূরের একটি গ্রহমণ্ডলকে ঘিরে থাকা গ্যাসের বলয়ে পাওয়া গেল জলীয় বাষ্প। এই গ্রহমণ্ডলে মূলত পাথুরে গ্রহ রয়েছে বলে জানা গিয়েছে। সেখানে জলীয় বাষ্পের খোঁজ পাওয়ায় মহাশূন্যে প্রাণের উপযুক্ত পরিবেশ পাওয়া নিয়েও আত্মবিশ্বাসী বিজ্ঞানীরা। কোথায় রয়েছে এই গ্রহ? নাসা জানিয়েছে যে পৃথিবী থেকে 370 আলোকবর্ষ দূরে অবস্থিত পিডিএস 70 নক্ষত্রকে ঘিরে গড়ে ওঠা গ্রহমণ্ডল। সেখানে দুই বা ততোধিক প্রোটোপ্ল্যানেট রয়েছে বলে ধারণা বিজ্ঞানীদের। প্রোটোপ্ল্যানেট অর্থাৎ বৃহদাকার মহাজাগতিক বস্তু যা সূর্যকে প্রদক্ষিণ করলেও এখনও পর্যন্ত পুরো দস্তুর গ্রহ হয়ে ওঠেনি। ওই পিডিএস 70 গ্রহমণ্ডলকে ঘিরে দুটি গ্যাসীয় বলয় রয়েছে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে এই জলকণা ধরা পড়েছে, যা মূল নক্ষত্র থেকে যার দূরত্ব প্রায় 16 কোটি কিলোমিটার। ওই এলাকায় মূলত পাথুরে গ্রহ গড়ে উঠেছে। বিজ্ঞানীরা বলছেন যে এই প্রথমবার নাকি মহাশূন্যে কোনো বলয় এমন জায়গায় জলের খোঁজ মিলল। তবে বলে রাখি, 2009 সালে বিজ্ঞানীরা প্রথম এই গ্রহটির খোঁজ পেয়েছিলেন। এরপর তা জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করার পর ধরা পড়ে জলীয় বাষ্প। নাসার তরফে জানানো হয়েছিল এই গ্রহের আকার অপেক্ষাকৃত অনেকটাই বড়, বৃহস্পতির আকারের প্রায় 10 গুণ। এবার দেখার যে এই গ্রহে কোনো প্রাণের খোঁজ মেলে কিনা, তারই তো তদন্ত এবং গবেষণা, সমস্ত কিছুই তো চলছে। আর এই সমস্ত গবেষণার মধ্যে দিয়ে আগামী দিনে সামনে ঠিক কোন কোন তথ্য আসে সেটাই এখন দেখার। এবার ভিন গ্রহে জলের খোঁজ মিলল, আর সেই হদিশ দিয়েছে নাসা। তাহলে কি সেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে? এটা নিয়েই ইতিমধ্যে শুরু হয়েছে নানা রহস্যের। পৃথিবীতে প্রাণ সৃষ্টির নেপথ্যে রয়েছে জল, আর তাই জল পাওয়া নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।